ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম একটা মজাদার রেসিপি নিয়ে। টমেটো ভর্তা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেলঘণ্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো টমেটা। টমেটাগুলোকে একটু ঝলসে নেব। টমেটাগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি। এখানে আমি চারটে টমেটো নিয়েছি। তিন কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনগুলো সিদ্ধ করে নেব। এবার ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। প্রায় তিন মিনিট পর ফিরে এলাম। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টে দেব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিতে হবে। এভাবে করে চারিদিকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নেব। এবার আমি টমেটোর খোসাগুলোকে ফেলে দেব। এভাবে করে সবগুলো ফেলে দেব। সবগুলো ফেলে দিয়েছি। এবার ভর্তা বানিয়ে নেব। রসুন আর দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এই একই কড়ার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ সর্ষে তেল, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। একটু ফ্রাই করে নেব। দেখুন কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে। এবার মাখানো টমেটোটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। একটু শুকিয়ে নেব, শুকালে আরও টেস্টটা ভালো হয়। তৈরি হয়ে গেছে টমেটো ভর্তা। টমেটো ভর্তা তো তৈরি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেলঘণ্টাটি অবশ্যই প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার, বাই বাই।